তোমাদের মন্দিরের বিষয়ে বলো, একটা ইতিহাস টিতিহাস ঘটনা কি আছে? আপনারা কতবার আসতেন মানে এই মন্দিরটা? প্রতি বছরই আসি, আর যখন সময় হয় তখনই চলে আসি আপনার কাছাকাছি। তো আমি এখন রয়েছি বাইপাস তোমার হাইওয়েতে, আর এখন যাচ্ছি মেট্রোপলিটন অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটাই ঠিক। তো ওখানে একটি দুর্গা মন্দির রয়েছে, আর দুর্গা মন্দিরে যাচ্ছি কারণ আমি যখন এসেছিলাম আজকে 3 বছর আগে, তো তখন এসে ঘুরে গেছিলাম। তো আজকে আবার যাচ্ছি আমি কলকাতা যখন এসেছি। আর আমার সাথে রয়েছে কোচিদা, তারপরে সরি প্রীতিদি, আর আমার ভাইরা সব। হ্যাঁ, কিন্তু কোথাটা বড় আছে। এইটা হলো এই এখানকার দুর্গা মন্দিরে ফোয়ারা বসানো আছে, এরকম দু সাইডে করা আছে, ফোয়ারা এদিকে একটা করা আছে আর এই মন্দিরের ওই সাইডে যে মন্দির, আর মন্দিরের ওই সাইডে একটা করা, মানে দুই সাইডে দুটো করা আছে। এইটা হচ্ছে মন্দিরে জুতো রাখার জায়গা, দেখতে পাচ্ছ এটা? হ্যাঁ, মন্দিরে উঠতে গেলে একটা নিয়ম আছে, এখানে জুতো খুলে দিয়ে যেতে হয়। আর এইটা হচ্ছে কোচিদা, দেখতে পাচ্ছ? তো কোচিদার সাথে এসছি আমি এখন। এইটা দুর্গা মন্দিরের মেন গেট, এখান থেকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে আমাদেরকে। চলো দেখাচ্ছি। আই থিঙ্ক ভিডিওটা হচ্ছে আমাদের একটু সিনেমেটিক হবে, কারণ এখানে প্রচুর গেম জ্যাম, আর আমি ব্লগভাবে ব্লগের মতন শ্যুট করতে পারছি না। হ্যাঁ, তো মন্দিরটাকে এইভাবেই দেখাতে হচ্ছে আমাদের। মন্দিরটা বেশ, টেক্সচারটা বেশ ভালো কাজ করেছে এখানে, যে টেক্সচারের কাজটা করেছে দেখতে পাচ্ছি। দেখে নাও এখান থেকে, দারুণ আছে। তো এখান থেকেই আমরা এলাম এই যে মেন গেট, আর মেন গেট থেকে উঠে এখানে মন্দিরের সামনে দেখতে হবে, এটা হনুমান মন্দির আছে, আর কি আছে, আর বলে বাবা আছে, মানে এখন আরতি চলছে, এখন আরতি। মন্দির আরতি হচ্ছে, হ্যাঁ আরতি হয়ে গেল। কত দর্শক, মানে এখানে প্রত্যেকদিন এত করে দর্শক আসছে এখানে। মন্দির বন্ধ করে দিচ্ছে এখন, কারণ পুজো শেষ। আর দেখতেই পাচ্ছ মন্দিরের কাজটা অসাধারণ। আমি আগের বারে যখন এসেছিলাম তখন এরকমই ছিল, কিন্তু তার থেকে একটু আলাদা, মানে অ্যাডভান্স হচ্ছে তোমার কালারগুলো করা হয়েছে মন্দিরে, যেন অ্যাডভান্স লাগছে একটু। সেখানে জগন্নাথ ঠাকুর রয়েছে, আর এখানে গোপাল ওরা দ্বিতীয় পুকুর আছে এইটা, আর ও পাশে একটা ছিল ফার্স্টে। তোমাদের কাছে মন্দিরটা প্রচুর ভাইরাল, হ্যাঁ তো এখানে প্রচুর লোক আসে, আর মন্দিরটা আসলে পেছন থেকে কাজটাও দেখলে বুঝতে পারবে যে মন্দিরটা কেমন। তো এখন এটা দুর্গা মন্দিরের গার্ডেন দেখতে পাচ্ছ, আর পেছনে আমার পেছনে রয়েছে দুর্গা মন্দির। তো আর আমি এখন এসে গার্ডেনে ঘুরছি। হ্যাঁ, তো গার্ডেনটা দেখতেই পাচ্ছ, খুব বড় একটা গার্ডেন, বেশ ভালো। আর উপর থেকে কিন্তু ছোটো লাগছিলো, আমি যখন ওখান থেকে দাঁড়িয়ে দেখছিলাম তো তখন এইটা ছোটো লাগছিলো। হ্যাঁ, আর কিরে ভাই বল। হ্যাঁ, এখানে এই মাঠটাই না, মানে অনেকই খেলাও হতো, এখন পুজো টুজোর জন্যে মানে এখনো খেলা হয়, তাও এখনো রুকে গেছে, অনেক কম খেলা হয় এখন এই মাঠে। এখানে পূজোর জন্য আবার সব থেকে একটা বাজে বিষয় হলো, বাজে বিষয়টা যে আমরা এখন মাঠে ঘুরছি, তো মাঠে ঘুরতে ঘুরতে দেখি যে মাঠে বৃষ্টি, খুব জোরে বৃষ্টি এসছে। আর মাঠে যারা ছিল অলরেডি আমি ওর থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে একটা লোক এসছে, বাচ্চা। হ্যাঁ, তো আমি যখন উপর থেকে দেখছিলাম বা ক্যামেরা করছিলাম, তো দেখি যে মাঠে প্রচণ্ড লোক বসে আছে, যে বৃষ্টি এসছে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে, তো মন্দিরের ভেতরে চলে গেছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস কি জানো, যে মন্দিরের ঠিক নিচে পুরো মন্দিরটা জুড়ে তোমার ইয়ে আছে, মানে একটা ক্লাব, তাই তো, মানে হলরুম আছে, হলরুম আছে। আর ওদিকে কোচিদা, সরি তোমাদের মন্দিরের বিষয়ে বলো, একটা ইতিহাস টিতিহাস ঘটনা কি আছে? আমরা জানি না, জানা নেই যে মানে মন্দিরের বিষয়ে ঘটনা। তো
এই মন্দিরটা আগে তৈরি করেছিল অনেক দিন আগেকার। আচ্ছা বলো যে দুর্গা মন্দিরে আপনারা কতবার আসছেন? মানে এই মন্দিরটা আমরা প্রতি বছরই আসি, আর যখন সময় হয় তখনই চলে আসি। আমরা কাছাকাছি থাকি, কাছাকাছি এখানে বলতে পারেন প্রতি মাসে তো আসা হয়। মানে মন্দিরে এসে আপনাদের মানে কেমন ফিল হয়? যে মন্দিরে যে কোনো মন্দিরেই যাই না কেন মনটা খুব পিসফুল হয়ে যায়। তো এখানে এসে তো সবসময় মনে হয় যে মা দুর্গার চেহারা দেখে মনে হয় যে সত্যি খুব মনটা খুব শান্ত হয়ে যায়। এক ঘন্টা ধরে আলোতি হলো, বসে বসে দেখলাম দেখলাম। আমি তো আমি এখানে ফার্স্ট টাইম এসেছি, তো অ্যাকচুয়ালি মানে ফার্স্ট টাইম বলতে এখানে রেগুলার ভিজিটর। আর এখানে যে কেউই আসুন না কেন, মা দুর্গার আশীর্বাদ সত্যি সবার উপরেই মানে আছে। আর মানে যত মানে যত আসা যায় তত বেশি ভালো হয়। ভালো হয় মানে আপনারা দুর্গাপূজো এখানে আসেন তো? হ্যাঁ হ্যাঁ, দুর্গাপূজো সবসময় আসেন। থ্যাংক ইউ, কথা বলে ভালো লাগলো। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ তো আমরা এখন এসে বসেছি মানে মেট্রোপলিটনের রাস্তাতে। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ এই চেয়ার করা ঠিক মন্দির, এই যে মন্দির মন্দিরের ঠিক নিচে তো চেয়ার করা। আর বসে আছি সবাই মিলে লাইন দিয়ে। আর এ তো এর সাহস আছে বলতে হয়। হ্যাঁ কারণ এ গিয়ে একটা মানে একজনকে গিয়ে জিজ্ঞেস করছে যে তোমার মন্দিরটা কেমন লাগে বলো। আমি তো মানে আমি তো বলতেই পারছিলাম না, কারণ আমার ততটা সাহস নেই এখানে স্টুডেন্ট নেই এইসব বিষয়ে। এবার আপনাদেরকে একটা আরেকটা